চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। নাটোরে প্রয়াত নেতার প্রয়াণ দিবসে নানা আয়োজন। এবারে বিস্তারিত, নাটোরে আওয়ামী লীগ নেতা সাবেক এমপি শঙ্কর গোবিন্দ চৌধুরীর প্রয়াণ দিবসে নানা আয়োজনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পৌরসভা সহ বিভিন্ন সংগঠন। এছাড়াও পারিবারিকভাবে নানা আয়োজন করা হয়। রোববার 13 সেপ্টেম্বর সকালে নাটোর শহরের নিচাবাজারস্থ নিজস্ব বাসভবনে প্রয়াত নেতার কন্যা নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী জলি প্রদীপ প্রজ্বলন এবং প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পাঙ্গ নিবেদন করে শ্রদ্ধা জানান। পরে সদর উপজেলার ছাত্রী শ্মশানে প্রয়াত নেতার বেদিতে পুষ্পাঙ্গ নিবেদন করেন উমা চৌধুরী জলি। এছাড়া পৌর কর্মকর্তা কর্মচারী, সাকাম নাট্য সংস্থা, পূজা পরিষদ শ্রদ্ধা নিবেদন করে। বেলা 11টার দিকে নিচাবাজারস্থ শ্রীমন মহাপ্রভুর মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াত নেতার কন্যা মেয়র উমা চৌধুরী জলি। প্রার্থনা শেষে দুপুরে প্রসাদ বিতরণ করা হয়। আলাফতাব খান সুইট, চ্যানেল এ নিউজ।